নমস্কার সবাইকে, নিগম বার্তা চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর আজ বুধবার, আর বুধবার মানে নিগম বার্তা চ্যানেলের আলোচনার বিষয় আধ্যাত্মিক জগৎ। তবে আজকে আমরা শুধু আধ্যাত্মিক জগতের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, তার কারণ আমাদের নিগম বার্তা চ্যানেলের আজকে 1 মাস পূর্তি হলো। এক মাস আমরা পূর্ণ করলাম, দেখতে দেখতে 1 মাস অতিক্রান্ত হয়েছে। আর তাই আজকে আমাদের কাছে বড়ই আনন্দের দিন। আর সেই কারণে নিগম বার্তা চ্যানেলের এই 1 মাসের পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন। আজকে আমরা একটু আজ অন্য স্বাদ সকলের দর্শকদের কাছে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করব, তা হলো শ্রুতি নাটক। অর্থাৎ ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব, তিনি কিন্তু আনন্দ করতে ভালোবাসতেন, নাটক দেখতে ভালোবাসতেন, নাটক শুনতে সত্যি পছন্দ করতেন। আর তাই ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের জীবন অবলম্বনে আজকে আমাদের সামনে বিশেষ নাটক থাকবে, ভক্ত বৎসল ঠাকুর নিগমানন্দ, সেই নাটক আমরা পরিবেশন করব আজকে। যে শ্রুতি নাটক যে যিনি শোনাবেন, তিনি হলেন সর্বভারতীয় নিগমানন্দ যে যুব সংঘের যে সুযোগ্য যে সম্পাদক ভাস্কর চক্রবর্তী। ভাস্কর দার যা আজকে যে উনি আজ আজকে আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, ভাস্কর দাকে যে আবার স্বাগত জানাই নিগম বার্তা চ্যানেলে। এবং একই সঙ্গে আজকের যে আজকে বিশেষ যে আকর্ষণ শ্রুতি নাটক, ঠাকুর নিগমানন্দের জীবন অবলম্বনে বিশেষ নাটক রয়েছে। ভাস্কর দা, তোমাকে স্বাগত জানাই নিগম বার্তা চ্যানেলে। এবং আজকে সকলে কিন্তু দর্শকরা আজকে এই নিগম বার্তা চ্যানেলে 1 মাস পূর্ণ হলো, সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তোমার কাছ থেকে সেই সুন্দর ঠাকুরের শ্রুতি নাটক শোনার জন্য। তুমি সেই নাটক আছে এবার যদি পরিবেশন করো সকলেকে আনন্দিত হবে। জয় গুরু। আজ নিগমবার্তা চ্যানেলের 1 মাস পূর্তি হলো, সেই উপলক্ষে আমাকে এই ঠাকুর মহারাজের যে একটি ছোট্ট নাটক পরিবেশন করতে বলা হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতার্থ। ঠাকুর মহারাজের কৃপাতে আজকে আমি এই চ্যানেলে এই আপনাদের সকলের সামনে এই নাটকটি পরিবেশন করতে চাই পারবো। আমার আগে যার সঙ্গীতটি আমরা শুনছিলাম, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো পুরোটা শুনতে পাচ্ছিলাম না। শঙ্করী রায়, তার কথা বলি, তিনি তার খালি গলায় এত সুমধুর সঙ্গীত। আমরা আরো একদিন আনার চেষ্টা করব ওনাকে, আজকে আমরা ঠিকঠাক শুনতে পেলাম না তার টেকনিক্যাল প্রবলেমের জন্য। আমি অনুরোধ করব সৌরভকে এবং যে আমাদের ইয়ে করছেন, যারা আছেন আমাদের সত্যজিৎ চৌধুরী, আজকে আমাদের ব্যাকস্টেজে পুরো কন্ট্রোলিংয়ে আছেন, আমাদের সর্বভারতীয় নিগমান্য যুব সংঘের সহ সম্পাদক, তার কাছে অনুরোধ রাখলাম যে এর পরবর্তীতেও আবারও যেন একবার আমাদের এই শঙ্করী মাসিমাকে আনতে পারি। ওনার গানটা শোনার খুব ইচ্ছা সকলেরই, অনেকের কাছেই আমার কাছে অনুরোধ এসেছিল, তাই আমি আনার চেষ্টা করলাম। তো যাই হোক, আমি শুরু করছি। এটা নাটকটা ঠিক নাটকের মতো করে নয়, এটা নাটক পাঠ করব। এটা কিন্তু ঠাকুর মহারাজের একদম সত্য ঘটনা অবলম্বনে। নিগমানন্দ হোয়াট নট, কি করতে পারেন না ঠাকুর, তিন জন্মের কর্মফলকে এক জন্মে যিনি পাঞ্চ করে দিতে পারেন, সেই মহাশক্তিধর মহাপুরুষ, চতুর্বিধ সাধন সিদ্ধ, আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের রাতুল চরণ কমল যুগলে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদনন্তে। আমার আগে যিনি আজকে সঙ্গীত পরিবেশন করলেন, তিনি আমার গুরুজন শঙ্করী মা, তাকে আমার প্রণাম জানাচ্ছি। এবং উপস্থিত আজকে যারা এই নিগম বার্তা চ্যানেলে চ্যানেল দেখছেন এবং পরবর্তীতে যারা আসবেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং জয়গুরু সম্ভাষণ জানিয়ে আমি শুরু করছি। তবে এটা খুবই মানে কঠিন ব্যাপার, যার যেহেতু এতগুলো চরিত্র সবটাই আমাকে বলতে হবে, এর পেছনে কোনো আবহ সঙ্গীত থাকবে না,
শুধুই পাঠ, কিন্তু এই নাটকটার বিশেষত্ব এটাই যে এই নাটকটাতে যেটা যেটা বলবো প্রতিটি সত্য ঘটনা, ঠাকুর মহারাজের সত্য ঘটনা, এবং যে চরিত্রগুলো তার মধ্যে এখনো দুজন জীবিত আছেন, বর্তমান আছেন। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমি শুরু করছি আমার আজকে নিবেদন। ভক্তবৎসল ঠাকুর নিগমানন্দ, এর যে কাহিনী, এই কাহিনী আমি পেয়েছিলাম আর্য দর্পণ পত্রিকায়, সুমিত্রঞ্জন রায়ের লেখা থেকে এই নাটকটি তৈরি করা হয়েছে। আমি তাকেও শ্রদ্ধা জানাচ্ছি এবং প্রণাম নিবেদন করছি। শুরু করছি আজকের নাটক পাঠ, ভক্তবৎসল ঠাকুর নিগমানন্দ। জয় গুরু। সালটা 1927, তখন ঠাকুর মহারাজ ঢাকাতে অবস্থান করছেন। সেই সময়টা একটা সুন্দর কীর্তন বা ভজন শুনলে শ্রী শ্রী ঠাকুর মহারাজ আনন্দে উদ্বেলিত হতেন আর দুহাত ওপরে তুলে বলতেন, আজ আমি কল্পতরু হয়েছি রে, তোদের যা কিছু চাইবার এই বেলা চেয়ে নে, আমার আজ আর কিছুই অদেয় নেই। তো ঠাকুর মহারাজ যেমন বসতেন এবং তার সামনে সমস্ত ভক্ত শিষ্যরা বসতেন, সেদিন ঠাকুরের এই কথা শুনে তারা তারা খুব আনন্দিত হলেন এবং একটা গুঞ্জন পড়ে গেল, একজন আরেকজনের মুখে চাওয়াচাই করতে লাগলো। এবার একজন একজন করে ঠাকুর মহারাজের কাছে কিভাবে তাদের চাওয়াগুলো চাইছে সেটা শুনুন। প্রথমে একজন এসে বলছেন, ঠাকুর আমার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে বুঝলে, আমি যেন মেয়েটাকে এই সুপাত্রে পাত্রস্থ করতে পারি, তুমি যদি একটু আমাকে আশীর্বাদ করো। ঠাকুর একটু মুচকি হেসে বললেন, আচ্ছা বেশ তাই হবে, তোমার কন্যা সুপাত্রে পাত্রস্থ হবে। সে ঠাকুরের কাছে প্রণাম করে চলে গেল। আরেকজন এসে বললেন, ঠাকুর ও ঠাকুর আমার ব্যবসাতে যে খুব মন্দা যাচ্ছে, একটু শ্রীবৃদ্ধি করার ব্যবস্থা করে দাও, আমার প্রণাম নাও ঠাকুর, আমার ব্যবসাটা একটু দেখে দাও ঠাকুর। ঠাকুর তার মাথায় আশীর্বাদ করে বললেন, যাও তোমার ব্যবসায় উন্নতি হবে। আরেকজন এসে বললেন ঠাকুরের কাছে, ঠাকুর আমার প্রণাম নাও ঠাকুর, বলছিলাম যে আমার ছেলেটা তো পাস পাস করেছে কিন্তু চাকরি বাকরি কিছু তো হচ্ছে না, কোনো অর্থের সংস্থান নেই, দেখো একটু যদি ওকে আশীর্বাদ করো তাহলে যেন অর্থ উপার্জন করতে পারে সেই ব্যবস্থা যদি তুমি করে দাও। ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে তাকে বললেন, বেশ যাও, আমি আশীর্বাদ করছি তোমার পুত্র পরমার্থ রোজগার করতে পারুক আর না পারুক প্রচুর অর্থ রোজগার করবে। বেশ হ্যাঁ তাই হবে ঠাকুর তাই হবে। এইভাবে অনেকেই ধীরে ধীরে বিভিন্ন রকম তাদের চাওয়াগুলো ঠাকুর মহারাজের শ্রীচরণে নিবেদন করে চলে যাচ্ছে। শেষে একটি মা এসে ঠাকুরের শ্রীচরণে প্রণাম করে জানালো, ঠাকুর ঠাকুর আমার একটা নিবেদন আছে তোমার শ্রীচরণে, ঠাকুর যদি যদি তোমার মতো একজন সুসন্তান আমি পাই
আমাকে এই আশীর্বাদ করবে ঠাকুর, আমাকে একটি সুসন্তান দাও ঠাকুর, একটি সুসন্তান দাও। ঠাকুর মহারাজ এইবার সেই মায়ের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, চুপ করে রইলেন, তারপর তারপর বললেন, মা, তোমাকে আশীর্বাদ করি, যাও, তুমি সুসন্তানের জননী হও। এইভাবেই ঘরে যারা যারা ছিলেন তাদের মোটামুটি তাদের সকলের যে জাগতিক চাওয়া, মেয়ের বিয়ে, ছেলের চাকরি, ব্যবসার শ্রীবৃদ্ধি ইত্যাদি প্রভৃতি যা আমাদের জাগতিকভাবে আমরা চেয়ে থাকি ঠাকুরের কাছে, সেগুলো চেয়ে সবাই ধীরে ধীরে চলে গেল। ঘরটি ফাঁকা হয়ে গেল। ঘরের ওই এক কোণে বসে সুধীরঞ্জন রায়, তিনি কিছু বলছেন না। এবার ঠাকুর তাকে বললেন, কি গো সুধীরঞ্জন, তোমার বুঝি আমার কাছে কিছু চাওয়ার নেই? নাকি তুমি বিশ্বাসই করো না যে আমি কিছু দিতে পারি তোমাদের? ঠাকুর, আমার প্রণাম নিন ঠাকুর, আমার প্রণাম নিন ঠাকুর, তোমার কৃপায় তো আমার সব আছে ঠাকুর, তুমি তো আমাকে অনেক দিয়েছ, অনেক, তাই তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নেই। সত্যি তুমি তো আমাকে না চাইতেই অনেক দিয়েছ। না না ঠাকুর, আমার আর তোমার কাছে কিছু চাওয়ার নেই। ভালো করে ভেবে দেখো, পরে কিন্তু আফসোস করো না যে ঠাকুর আমাকে কিছু দিল না। ঠাকুর, চাইবার তো একটা আছে ঠাকুর, তুমি তুমি যদি আমাকে দয়া করে দাও তবে অভয় দিলে আমি বলতে পারি ঠাকুর, বলবো ঠাকুর। বলো। তবে সুধীরঞ্জন, এটুকু তোমরা বোঝো না, আরে তোমাদের দেবার জন্যেই তো আমি তোমাদের কাছে এসেছি, কিন্তু চাওয়ার মতো চাইতে কজন পারে? চাও চাও সুধীরঞ্জন, কি তোমার মনের ইচ্ছা বলো। ঠাকুর ঠাকুর, তবে তুমি আমাকে এই আশীর্বাদ করো ঠাকুর, এই ধরাধামে এই ধরাধামে এটাই যেন আমার শেষ জন্ম হয় ঠাকুর, এটাই যেন আমার শেষ জন্ম হয়, এই এই একবার ব্যাস, আর 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 নয়, আর এখানে আসতে চাই না ঠাকুর, আসতে চাই না। আমাকে তুমি মুক্তি দাও ঠাকুর, আমাকে তুমি মুক্তি দাও, এই প্রার্থনা তোমার শ্রীচরণ পাদপদ্মে। এ তো বিরাট চাওয়া সুধীরঞ্জন, ছোটখাটো কিছু খুঁজে পেলে না? এই ছেলের চাকরি, মেয়ের বিয়ে, তোমার ব্যবসার শ্রীবৃদ্ধি, এমন কিছু? না ঠাকুর, না, আমার আর কিছু চাওয়ার নেই, এই একটি প্রার্থনা ঠাকুর তোমার শ্রীচরণে, যদি তুমি দয়া করে আমাকে দাও তাহলে আমি কৃতকৃতার্থ হব ঠাকুর। এবার ঠাকুর মহারাজ গভীর চিন্তায় মগ্ন হলেন।
সহসা গম্ভীর কণ্ঠে বললেন, শোনো সুধীরঞ্জন, তুমি যা চাইছো তা কি তুমি ভেবে বলছো, অন্তর থেকে বলছো? এর ফল কিন্তু সুদূর প্রসারী, সেই জন্য যা চাইছো ভেবে বলো। হ্যাঁ ঠাকুর, আমি ভেবেই বলছি ঠাকুর। তুমি তুমি দয়া করে আমাকে মুক্তি দাও। আমার আমার তোমার কাছে এই একটি মাত্র চাওয়া ঠাকুর। তুমি কি দেবে ঠাকুর, দেবে আমাকে? দেখো সুধীরঞ্জন, ব্যাপারটা বড় গুরুতর, কারণ তাকাও আমার দিকে সুধীরঞ্জন, তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও সুধীরঞ্জন, আমার চোখের দিকে তাকাও। সুধীরঞ্জন রায় ধীরে ধীরে চোখ মেলে ঠাকুরের চোখের দিকে তাকানোর চেষ্টা করলেন, কিন্তু তাকাতে পারছেন না। কি অসম্ভব জ্যোতি বেরোচ্ছে ঠাকুরের চোখের থেকে। ধীরে ধীরে চোখ খুলে বারবার চেষ্টা করছেন ঠাকুরের চোখের দিকে তাকাতে। ঠাকুর স্থির দৃষ্টিতে সুধীরঞ্জন রায়ের দিকে তাকিয়ে আছেন। তারপর বললেন, সুধীরঞ্জন এসো আমার কাছে, এসো, তাকিয়ে থাকো আমার দিকে, তাকাও সুধীরঞ্জন, তাকাও। দেখো আমি তোমাকে যা দেখলাম, তোমার এখনো দুটো জন্ম বাকি আছে, কাজেই মোট তিন জন্মের প্রারব্ধ তোমাকে এখানে ভোগ করে নিতে হবে। এতে যদি তুমি রাজি থাকো তাহলে বলো, আর জেনো আমি তোমাকে রাজাও করে দিতে পারি, আবার ভিখারিও করতে পারি, সব মেনে নিতে পারবে তো? ভেবে তারপর বলো। তাই তাই হবে, তাই হবে ঠাকুর, তাই হবে। তুমি বড্ড তাড়াতাড়ি উত্তর দিচ্ছ সুধীরঞ্জন। তোমাকে আর একটু বুঝিয়ে বলি, খোলাখুলি বলি, মন দিয়ে শোনো আমার কথা। এখন তুমি যার সঙ্গে ঘর করছো তিনি ইহলোক ছেড়ে চলে যাবেন, তখন কিন্তু বললে হবে না যে ঠাকুর তোমার শর্ত ফিরিয়ে নাও বা সন্ন্যাস দাও। তোমাকে আবার সংসারে প্রবেশ করতে হবে, সেটিও তোমার ভেঙে যাবে, তবে তৃতীয়টি তোমার টিকবে। এইভাবে অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে তোমার প্রারব্ধ খণ্ডন হবে এই জন্মে, তারপর তুমি মুক্ত হবে। কি হলো সুধীরঞ্জন, চুপ করে আছো কেন? কি এত ভাবছো? তোমাকে এক্ষুনি কিছু বলতে হবে না, বাড়ি যাও, ভেবে চিন্তেই আমাকে পরে জানালেই হবে, কেমন? সেদিনকার মতো সুধীরঞ্জন রায় ঠাকুর মহারাজকে প্রণাম করে উঠে গেলেন। সুধীরঞ্জন রায়ের মনে শুরু হলো অন্তর্দ্বন্দ্ব, প্রচণ্ড রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে চলতে থাকলো তার দিন। অবশেষে তিনি উপলব্ধি করলেন,
জীবন্ত পদ্ম পাতাতে জলের মতো, আজ আছে কাল নেই। এইভাবেই সুধীরঞ্জন রায় তাঁর মনকে প্রস্তুত করতে লাগলেন। তারপর 2 মাস কেটে গেছে, আবার সাক্ষাৎ হল ঠাকুর মহারাজের সাথে। ঠাকুর ঠাকুর, জয় গুরু ঠাকুর, আমার প্রণাম গ্রহণ করো ঠাকুর, আমার প্রণাম গ্রহণ করো ঠাকুর। ও, তুমি এসেছ, বসো। হ্যাঁ ঠাকুর, আমি তোমার প্রস্তাবে রাজি আছি ঠাকুর। ঠাকুর, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার মনকে সেইভাবে তৈরি করতে পারি। অনেকটাই তৈরি করতে পেরেছি ঠাকুর, তুমি শুধু শুধু তুমি আমাকে তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও আমার মনকে শক্ত করার জন্য, শক্তি দাও, শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। সুধীরঞ্জন, আশীর্বাদ করি তুমি সফল হও। এই বলে ঠাকুর মহারাজ তার মাথায় অভয় হস্ত বুলিয়ে দিলেন। তারপর ঠাকুর বললেন, সুধীরঞ্জন, তোমার সত্যনিষ্ঠা দেখে আমি বড়ই খুশি হয়েছি। এবার মন দিয়ে শোনো, আমার যোগী গুরু, তান্ত্রিক গুরু, জ্ঞানী গুরু ও প্রেমিক গুরু, এই 4টি বই পড়ে শেষ করবা, কেমন? আর এর তত্ত্বচিন্তা অভ্যাস করবা, অসুবিধায় পড়লে আমার কাছে এসো, আমি দেখিয়ে দেব। মনে রেখো, এইগুলি তোমার জন্য অত্যন্ত জরুরি। আর তাই হবে ঠাকুর, তাই হবে। আমার আমার প্রণাম নাও ঠাকুর, আমার প্রণাম নাও। ঠাকুরের কথা মতো সুধীরঞ্জন রায় যোগী গুরু, তান্ত্রিক গুরু, জ্ঞানী গুরু ও প্রেমিক গুরু থেকে সযত্নে নোট করে নেন ঠাকুরের নির্দেশিত অংশগুলো এবং সাধন অভ্যাস শুরু করলেন। এই অভ্যাসের মধ্যে দিয়ে তার মন ধীরে ধীরে এক অতীন্দ্র জগতে আরোহণ করল। ইতিমধ্যেই সুধীরঞ্জন রায় তাঁর প্রিয়তমা পত্নী বেলাকে হারিয়ে সমস্ত সত্তা জুড়ে এক হাহাকার ওঠে, মন আর্তনাদ করে ওঠে, ঠাকুর তুমি কোথায়? পরক্ষণেই ভিতর থেকে কে যেন বলে ওঠে, সুধীরঞ্জন, এ তো তোমারই চেয়ে নেওয়া। মন এ কথার কোনো উত্তর খুঁজে পায় না, শুধু মন গুমড়ে গুমড়ে কাঁদে শান্তি লাভের আশায়, ঠাকুরের কাছে ছুটে যায় বার বার। অতঃপর ঠাকুরের সাক্ষাৎ হল ঠাকুরের সাথে সুধীরঞ্জন রায়ের। ঠাকুর, আসবো? জয় গুরু, আমার প্রণাম ঠাকুর, আমার প্রণাম ঠাকুর। ও ঠাকুর, তুমি তুমি তো সব জানো ঠাকুর, আমি আমি বেলাকে হারিয়েছি, তোমার শান্তি মাকে হারিয়েছি। ঠাকুর, ও ঠাকুর, একটা একটা ছোট্ট নিবেদন আছে তোমার শ্রীচরণে ঠাকুর,
ঠাকুর, একবার একবার তুমি 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 তোমার শান্তি মাখে আমার আমার বেলাকে তুমি একবার একবার দেখাবে ঠাকুর। আমি 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 না বুঝতে পারছি না ঠাকুর, বিশ্বাস করো ঠাকুর, আমি আমি বুঝতে পারছি না সে মৃত্যুর পরে কোথায় আছে, সে কি করছে, আমি আমি কিছু বুঝতে পারছি না ঠাকুর। তুমি তুমি দয়া করে ঠাকুর যদি একবার বলে দাও, একবার দেখাও ঠাকুর আমার বেলা তোমার শান্তি মা কোথায় আছে, একবার দেখাও না ঠাকুর, একবার তুমি আমাকে দেখাও। না সুধীরঞ্জন, সে সম্ভব নয়। তবে মনে রেখো আমার শান্তি মা ভালো আছে, সুখে আছে। ঠাকুর ও ঠাকুর একবার ও ঠাকুর আমার মন যে বড়ই চঞ্চল হয়ে পড়েছে বেলা চলে যাওয়ার পর, আমি যে কিছুই বুঝতে পারছি না ঠাকুর। ও ঠাকুর একবার একবার তুমি দয়া করে একবার শান্তিমাকে দেখাও না, তুমি তো কৃপাময়, তুমি তো দয়াময়, তুমি তো ইচ্ছে করলে সব পারো ঠাকুর। একটি নিবেদন ঠাকুর, একটি নিবেদন, তুমি একবার দেখাও না ঠাকুর, একবার দেখাও না। না সুধীরঞ্জন, বারবার আমাকে অনুরোধ করো না, তুমি ফিরে যাও। তুমি তুমি তাকে যতবার মনে করবে সে তত কষ্ট পাবে। তুমি বৃথায় আমার শান্তিমাকে কষ্ট দিচ্ছ সুধীরঞ্জন। যাও যাও, ফিরে যাও। ঠাকুর আমি আর কখনো তোমার কাছে কিছু চাইবো না, আর কখনো না, এই একবার। ও ঠাকুর এই শুধু একবার, আর নয় ঠাকুর। তুমি তুমি তো ইচ্ছা করলে সব পারো ঠাকুর, তোমার ইচ্ছা যেন তো গাছের পাতা পর্যন্ত নড়ে না ঠাকুর। আমি যে আর পারছি না ঠাকুর, আমি যে আর পারছি না, তুমি একবার আমাকে একবার একবার বলে দাও ঠাকুর, কোথায় আছে আমার বিলা তোমার শান্তি মা, এটাই আমার শেষ চাওয়া ঠাকুর তোমার কাছে। ও ঠাকুর তুমি তো সব পারো ঠাকুর, তোমার শ্রীচরণ পাদপদ্মে আমার বিশ্বাস করো, বিশ্বাস করো ঠাকুর, আমি আর কখনো 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 কোনো দিন তোমার কাছে কিচ্ছু চাইবো না, আর চাইবো না ঠাকুর। তুমি বিশ্বাস করো আমাকে, আমাকে তুমি কৃপা করো, তুমি কৃপাময় দয়াময় হে প্রভু, হে প্রভু ঠাকুর, আমাকে একটি বার তুমি আমার শান্তি দেখিয়ে দাও ঠাকুর। প্রেমের ঠাকুর আমাদের ভক্তদের চোখের জল সহ্য করতে পারেন না, তাই ঠাকুর সুধীরঞ্জন রায়ের দিকে ফিরে বললেন, আচ্ছা বেশ, আজ রাতে তোমার ঠাকুর ঘরে আমার যে চেয়ার পাতা আছে তার সামনে আকুল আগ্রহে অপেক্ষা করবা। তাহলে
তুমি আমার শান্তি মাকে দেখতে বাবা, যাও যাও সুধীরঞ্জন, আমাকে আর বিরক্ত করো না, যাও। সুধীরঞ্জন রায় ঠাকুর মহারাজকে প্রণাম করে চলে গেল। ঠাকুরের কথা মতো সেদিন রাত্রে সুধীরঞ্জন রায়ের ঠাকুর ঘরে, যেখানে ঠাকুরের চেয়ার পাতা আছে, সেইখানে শুদ্ধ বস্ত্র পরে সুধীরঞ্জন রায় অপেক্ষমান, ঠাকুর আসার অপেক্ষায়। গভীর রাত, ঠাকুর বলেছেন রাতের দ্বিতীয় জামে ঠাকুর মহারাজ আসবেন, তাই সেই দৃঢ় বিশ্বাস নিয়ে ঠাকুরের চেয়ারের সামনে অপেক্ষা করছেন আর ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করছেন। ঠাকুর দেখা দাও, ঠাকুর দেখা দাও, দেখা দাও ঠাকুর, ঠাকুর তুমি বলেছ ঠাকুর, তোমার কথা তো মিথ্যা হয় না ঠাকুর, দয়া করো এই দীন সেবকের ওপর দয়া করো প্রভু, দয়া করো, দয়া করো প্রভু, দয়া করো, দয়া করো, এসো ঠাকুর, আমি যে তোমার দর্শনের জন্য অপেক্ষায় আছি ঠাকুর, দয়া করো ঠাকুর, দয়া করো, দয়া করো, দয়া করো। হঠাৎই সুধীরঞ্জন রায়ের ঠাকুর ঘর অসম্ভব রকম উজ্জ্বল জ্যোতিতে ভরে গেল। এত জ্যোতি, এত জ্যোতি বেরোচ্ছে যে ঠাকুর মহারাজের চেয়ার আর দেখা যাচ্ছে না, চোখ ঝলসে যাচ্ছে সুধীরঞ্জন রায়ের, তাকাতে পারছেন না চেয়ার, চেয়ারের দিকে। তারপর হঠাৎই ওই জ্যোতির্ময় মণ্ডল থেকে এক গম্ভীর গলার আওয়াজ শোনা গেল, সুধীরঞ্জন, সুধীরঞ্জন, আমি এসেছি রে, নে এইবার তোর আকাঙ্ক্ষিত বেলাকে দেখে নে। শ্রী শ্রী ঠাকুর মহারাজের অসীম কৃপায় সুধীরঞ্জন রায় আস্তে আস্তে চোখ মেললেন ঠাকুরের চেয়ারের দিকে। চেয়ারের দিকে তাকিয়ে দর্শন করলেন ঠাকুর মহারাজকে, দেখলেন, দেখলেন ওই চেয়ারে ঠাকুর মহারাজ স্বয়ং বসে আছেন। আর আর কি আশ্চর্য ব্যাপার, তার বাম কোলে বসে আছে বেলা। সুধীরঞ্জন রায় অবাক হয়ে দেখছেন, অবাক হয়ে তাকিয়ে আছেন, কিন্তু সুধীরঞ্জন রায় দেখলেন কি আশ্চর্য ব্যাপার, বেলা যেন নির্লিপ্ত বসে আছেন ঠাকুর মহারাজের কোলে, ভাবলেশহীন, শূন্য দৃষ্টি, যেন যেন ঠাকুরের মধ্যে লিপ্ত হয়ে আছেন। সুধীরঞ্জন রায়ের দিকে ফিরেও তাকালেন না। এই দেখে সুধীরঞ্জন রায়ের মোহ কিছুটা কাটল। তারপর ধীরে ধীরে ওই জ্যোতির্ময় মণ্ডল মিলিয়ে গেল। সুধীরঞ্জন রায় প্রণাম করলেন ঠাকুর মহারাজের শ্রীবিগ্রহে, ঠাকুর তুমি কৃপাময়, দয়াময়, তাই এই অধম সন্তানের ডাকে তুমি দেখা দিলে ঠাকুর, আমার প্রণাম নাও ঠাকুর, আমার
প্রণাম। এর মধ্যে আরো বেশ কিছু বছর কেটে গেছে। শ্রী শ্রী ঠাকুর সুধীরঞ্জন রায়কে আস্তে আস্তে রাজা থেকে ভিখারির দিকে নিয়ে যেতে লাগলেন। সুধীরঞ্জন রায়ের এত বড় ব্যবসা, তিন তিনটে ব্যবসা, তিন তিনটে বাড়ি এবং তিনখানা গাড়ি, এটা বলা বাহুল্য সেই সময়কার দিনে সুধীরঞ্জন রায় একটি মরিস গাড়ি কিনেছিলেন শুধুমাত্র ঠাকুর মহারাজ চাপার জন্য। বেলঘরিয়ার বাড়িতে সেই গাড়িটি থাকত। যখন ঠাকুর মহারাজ আসতেন সেই মরিস গাড়িতে ঠাকুর মহারাজ চাপতেন। তার এই এত বড় ব্যবসা, বাড়ি, গাড়ি সমস্ত যেন ধীরে ধীরে চলে যেতে শুরু করল। সমস্ত ব্যবসায় মন্দা হতে লাগলো। এমন অবস্থা দাঁড়ালো সংসার চালানোর অর্থ জোগাড় করাই মুশকিল হয়ে পড়ল। কোথায় পাবেন সংসার চালানোর অর্থ? তিনি এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলেন সংসার চালানোর অর্থ সংগ্রহের জন্য। অবশেষে তিনি ভবানীপুরের টিউটোরিয়াল হোমে ইংরেজির শিক্ষক হিসাবে খুবই কম বেতনে যোগদান করলেন। এতেও তার সংসার চালানো দুষ্কর হয়ে উঠল। তাই তিনি কোটে মুহুরির কাজ শুরু করলেন। ধীরে ধীরে সুধীরঞ্জন রায় দারিদ্রতায় ডুবে যেতে লাগলেন। এমন অবস্থা দাঁড়ালো যে তার একটিমাত্র ধুতি পাঞ্জাবি সম্বল হলো। এই ধুতি পাঞ্জাবি পরে তিনি সকালবেলা কাজে বেরোতেন। কাজ থেকে ফিরে সেই একটি ধুতি পাঞ্জাবি কেচে দিতেন। তারপর স্নান করে গভীর রাত পর্যন্ত চলত ঠাকুরের ধ্যান জপ, তারপর খাওয়া, তারপর শোয়া। সেই ধুতি পাঞ্জাবি শুকিয়ে পরদিন ভোরে আবার বেরিয়ে পড়তেন সুধীরঞ্জন রায়। এইভাবেই সুধীরঞ্জন রায়ের দিনগুলো কাটতে লাগল। একদিন সুধীরঞ্জন রায় রাত্রিবেলা টিউটোরিয়াল হোম থেকে যখন ফিরছেন, কেসি দাসের সামনে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছেন বাস ধরবেন বলে, তখন তার আভিজাত্যের একটিমাত্র নিদর্শন তার চোখে একটি রোল গোল্ডের চশমা ছিল। আর কিছু ছিল না সুধীরঞ্জন রায়ের। কি অদ্ভুত ব্যাপার, সেদিনকে বাসে উঠতে গিয়ে তিনি পড়ে গেলেন। বাসটি ছেড়ে দিয়েছিল, অল্পের জন্য তিনি রক্ষা পেলেন, কিন্তু তার চশমাটি ছিটকে পড়ে বাসের চাকাতে সেটি পিষ্ট হয়ে গেল। হাতড়ে হাতড়ে যখন চশমাটি পেলেন সেটি গুড়িয়ে গেছে। ওই চশমা ছাড়া সুধীরঞ্জন রায় কিছু দেখতে পেলেন না। লোকজনের সহায়তায় সেদিন বাড়ি ফিরে এসেছিলেন সুধীরঞ্জন রায়। তার সেই শেষটুকু আভিজাত্যও যেন ঠাকুর মহারাজ তার কাছ থেকে নিয়ে নিয়েছিলেন, তাকে খাঁটি করার জন্য, সোনা করার জন্য। এরপর সুধীরঞ্জন রায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সময়টা বেশি দূর নয়, 1961 সাল। ভর্তি করা হলো নীলরতন সরকার হাসপাতালে। পরদিন সকালেই তার একটি অপারেশন হওয়ার কথা, তাই ওটিতে নিয়ে যাওয়া হলো সুধীরঞ্জন রায়কে। কিন্তু সেখানে হঠাৎ করেই তার নাড়ি স্তব্ধ হয়ে গেল। জুনিয়র ডাক্তাররা অবাক হয়ে গেলেন, ছুটে গেলেন সিনিয়র ডাক্তারদের কাছে, গিয়ে বললেন এই কথা। কালো কাপড় ঝুলিয়ে দেওয়া হলো, 4 ঘন্টার অপেক্ষা, তারপর ডেথ সার্টিফিকেট। কিন্তু কি অদ্ভুত ব্যাপার যেটা ডাক্তারবাবুরাও বুঝতে পারলেন না। কিছুক্ষণ পর ঘুরে এসে যখন সিনিয়র ডাক্তাররা এলেন, তখন দেখলেন অদ্ভুতভাবে সুধীরঞ্জন রায়ের নাড়ি আবার সচল হয়েছে। কি করে সম্ভব এটা?
পরদিন ভিজিটিং আওয়ার্সে সুধীরঞ্জন রায়কে দেখতে এলেন তার তৃতীয়া স্ত্রী। তখন তার পাশের বেড়ে একটি বাচ্চা ছেলে ছিল। সুধীরঞ্জন রায়ের তৃতীয়া স্ত্রী এবং সুধীরঞ্জন রায়ের বয়সের পার্থক্য এতটাই ছিল, সেই বাচ্চাটি বলে উঠল, মাসিমা, আরে দাদু তো কাল মরেই গিয়েছিল অপারেশন থিয়েটারে। বলল, হ্যাঁ শুনেছি। এবার সুধীরঞ্জন রায়কে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, তোমার কি হয়েছিল, কি হয়েছিল তোমার? সুধীরঞ্জন রায় বললেন, কই, আমার তো কিছু হয়নি। জানো জানো কাল না আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর একটা বড় সুন্দর স্বপ্ন দেখলাম। জানো স্বপ্ন দেখলে? ও, কি স্বপ্ন গো? দেখলাম জানো একটা একটা জ্যোতির্ময় মণ্ডল, আর তার মধ্যে দাঁড়িয়ে আমার ঠাকুর মহারাজ, ঠাকুরের সারা গা থেকে জানো যেন এক উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে, উজ্জ্বল জ্যোতি। তুমি তুমি না দেখলে বিশ্বাস করবে না, কি কি সেই রূপ, আমার ঠাকুরের কি সেই রূপ। তারপর ঠাকুর কি বললো জানো আমাকে? কি বললো, কি বললো ঠাকুর? ঠাকুর বললেন, সুধীরঞ্জন, চলো তোমাকে ওপারটা দেখিয়ে আনি। কোথায় ঠাকুর, কোথায়? জীবনের ওপারে, যেখানে তুমি গিয়ে থাকবে সেইখানে। চলো। জীবনের ওপারে? তুমি 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 এসেছো ঠাকুর, আমাকে আমাকে তুমি নিয়ে যাবে? নিয়ে চলো ঠাকুর, আমাকে কৃপা করে তুমি তুমি নিয়ে চলো, নিয়ে চলো আমাকে, নিয়ে চলো, নিয়ে চলো ঠাকুর। ঠাকুর মহারাজ সুধীরঞ্জন রায়কে হাত বাড়ালেন, এসো এসো সুধীরঞ্জন। ঠাকুর মহারাজ সুধীরঞ্জন রায়কে নিয়ে চললেন ভুবরলোক, স্বর্গলোক, মোহরলোক, তপলোক, সত্যলোক ও বৈকুণ্ঠ পার করে এক অদ্ভুত জায়গায়। সেখানে পৌঁছে তিনি সুধীরঞ্জন রায়ের হাত ছেড়ে দিলেন, বললেন, যাও যাও সুধীরঞ্জন। ঠাকুর ঠাকুর, এই তুমি কোথায় কোথায় নিয়ে এলে আমাকে? ঠাকুর ঠাকুর, কি মনোরম পরিবেশ, দেখো দেখো কি কি অপরূপ অপরূপ জায়গা ঠাকুর, তুমি তুমি দেখতে পাচ্ছ? দেখো ওই দেখো ওই দিকটা দেখো 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 কেমন কেমন চারদিকটা, কেমন মেঘলা মেঘলা বাস, মেঘলা মেঘলা, কেমন টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে। আর ওই ওই দিকটা দেখো, কেমন কেমন সাদা মেঘের ভেলা উড়ে বেড়াচ্ছে ঠাকুর। এই দেখো আমার পাশ দিয়ে যেন চল, ঠাকুর কেমন কেমন একটা বাতাস বইছে না ঠাকুর, কেমন সুন্দর একটা বাতাস বইছে, কি অপরূপ পরিবেশ, কি মনোরম দৃশ্য। আমি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি ঠাকুর, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি।
ঠাকুর, ও ঠাকুর, তুমি তুমি বাতাসে পাচ্ছ একটা সুঘ্রাণ পাচ্ছ ঠাকুর, এ তো ফুলের গন্ধ ঠাকুর, ফুলের গন্ধ। কিন্তু আমি তো এখানে কোনো ফুল দেখতে পাচ্ছি না, ফুল কই ঠাকুর, ফুল ফুল কোথায়? তাহলে তাহলে ফুলের গন্ধ আসছে কেমন করে ঠাকুর? আমি 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 তো ফুল চারিদিকে, ওই তো ফুলের গন্ধ। ও ঠাকুর, ফুল কোথায়? ফুল তুমি ভালো করে দেখার চেষ্টা করো, ভাবো ভাবো ফুলের কথা। তুমি এখানে যা ইচ্ছে করবা এখানে তাই পাবা। ও তাই তাই ঠাকুর। আচ্ছা, এই এই আমি এই আমি চোখ চোখ বন্ধ করে ফুলের কথা ভাবছি। ও এই এই তো এই তাই তো, ওই তো ফুল, ওই তো ওই তো এই ফুলটা। না 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 না, ওই ওই আরে এইটা, আরে আমার চারিদিকে দেখো ঠাকুর, কত ফুলের বাগান চারিদিকে ঠাকুর। এই এই দেখো, এই এই ফুলটা দেখো ঠাকুর, এই দেখো দেখো, এইরকম ফুল আমি কখনো দেখিনি ঠাকুর। ও ঠাকুর, তুমি তুমি দেখো ঠাকুর, এই ফুলটার এই ফুলটার রংটা দেখো ঠাকুর, এরকম রঙের ফুল আমি কখনো দেখিনি, কি সুন্দর আকৃতি ঠাকুর। এই ঠাকুর, এই ফুল লতা পাতা গুল্ম এই সবই তো তাঁর সৃষ্টি, কি অদ্ভুত সৃষ্টি তাই না ঠাকুর? এইরকম ফুল এরকম রং আমি কখনো দেখিনি ঠাকুর, কখনো দেখিনি, কি অদ্ভুত দেখতে এই ফুলগুলো। কি কি সুন্দর পরিবেশ ঠাকুর। ও ঠাকুর, তুমি কোথায় নিয়ে এলে বলো তো আমাকে? সুধীরঞ্জন, এখানে সবকিছুই শ্রেষ্ঠ। এবার বলো, তোমার আর কি কি হলে ভালো লাগবে বলো। ভালো? হ্যাঁ ভালো, মানে ভালো বল। হ্যাঁ ঠাকুর, দেখো দেখো, এত সব ফুল, এত এত সুন্দর ফুলের, এই এই ফুলগুলোকে পরিচর্যা কে করবে ঠাকুর? এর জন্য তো জল চাই, এখানে তো কোনো নদী দেখতে পাচ্ছি না, নদী ঝর্ণা জল পুকুর কোথাও এখানে তো নেই ঠাকুর। কোথায় জল, জল জল কোথায় ঠাকুর? তুমি ইচ্ছে করো, ইচ্ছে করো সুধীরঞ্জন, ইচ্ছে করো, এসো আমার কাছে এসো। ওই দেখো, আমার আঙুলের দিকে তাকাও, তাকাও সুধীরঞ্জন, ওই দূরে, ওই দূরে দেখতে পাচ্ছ একটা ঝর্ণা? ও ও হ্যাঁ, তাই তো তাই তো, ওই তো ওই তো দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে ঠাকুর। ওই দেখো, ওই ঝর্ণা থেকে ওই ঝর্ণাটা ওই দেখো এগিয়ে আসছে এদিকেই, দেখো 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 দেখো, কি ক্ষিপ্র বেগে ঢেয়ে আসছে এদিকে আমার দিকে ঠাকুর। ও এই দেখো, আমার কাছে এসে পড়লো বলে, এই এই ওই দেখো, এই 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 দেখো, এই তো এই আমার সামনে দিয়ে বয়ে চলে যাচ্ছে। ঠাকুর ঠাকুর, এই জলটা দেখো, কি কি সুন্দর ফটিকের মতো জল। কি ঠান্ডা, কি ঠান্ডা জল ঠাকুর,
দেখো দেখো পাটটা দেখো ঠাকুর, কেমন সুন্দর মণি মুক্ত দিয়ে সব সাজানো। আমি তো ওই জলের তলা অব্দি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তোমরা ঠাকুর? ওই দেখো দেখো ওই নদীটার জলটা যেন কাচের মতো, আর কাচের তলাতে যেন সুন্দর দেখো ওই কেমন কেমন মণি মুক্ত ছড়ানো, কি অদ্ভুত না ঠাকুর, কি 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 অদ্ভুত দেখো ঠাকুর, কি আশ্চর্য, কি আশ্চর্য এই নদী, কি আশ্চর্য এই পাহাড়ের কোল বেয়ে এই নদী কুলকুল বেয়ে বেরিয়ে বেরিয়ে বয়ে যাচ্ছে, আর আমার চারপাশে চারপাশে ফুলের বাগান, মেঘলা পরিবেশ। আর আমার দেখো না কখনো কখনো আমার 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 গায়ে গায়ে কেমন মেঘগুলো কেমন থেকে যাচ্ছে ঠাকুর, দেখো ওই দূরে মেঘের ভেলা, সামনে নদী, অদ্ভুত অদ্ভুত পরিবেশ, দেখো কি অপরূপ ঝর্ণা, চারপাশে নানা রকমের গাছপালা, রং বেরঙের ফুল, যেন যেন মনে হচ্ছে চির বসন্ত বিরাজ করছে এখানে। ঠাকুর আমি আমি তো পাগল হয়ে যাব ঠাকুর, এ তুমি আমায় কোথায় আনলে, এ কি অপরূপ দৃশ্য ঠাকুর, এ কি অপরূপ দৃশ্য ঠাকুর, এ কি অপরূপ দৃশ্য ঠাকুর, এটা কোন জায়গা তুমি বললে না তো ঠাকুর, বলো না ঠাকুর বলো কোন জায়গা। এসো সুধীরঞ্জন, আমার সঙ্গে এসো, চলো তোমাকে ওই দিকটায় নিয়ে যাই, চলো ওই দেখো, ওই দেখো দূরে দেখতে পাচ্ছো সুধীরঞ্জন, ওই দূরে একটা মন্দির দেখতে পাচ্ছো, কোথায় ঠাকুর? ও হ্যাঁ তাই তো, হ্যাঁ ও ওই তো, ওই তো দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, হ্যাঁ সুউচ্চ শুভ্র মন্দির, কি করব ঠাকুর? যাও যাও ওইদিকে যাও, আরে আচ্ছা বেশ আসছি আমি, যাচ্ছি যাচ্ছি ঠাকুর, ঠাকুর কি সুন্দর এই মন্দির, মণিমুক্ত খচিত শুভ্র সুউচ্চ এই মন্দির, ও ঠাকুর দেখো এই দেখো এই এই ধারগুলো দেখো কি সুন্দর, এই কেমন কারুকার্য করা মণিমুক্ত দিয়ে, দেখতে পাচ্ছ তুমি দূর থেকে সুন্দর সুন্দর সুউচ্চ কারুকার্য করা এই সুন্দর মন্দির, ও ঠাকুর এটা কিসের মন্দির? দেখো ভালো করে কিসের মন্দির, দেখতে পাচ্ছি না তো ঠাকুর, ও মন্দিরের দ্বার যে বন্ধ আছে, ঠেলা দাও মন্দিরের দ্বার খুলে যাবে। সুধীরঞ্জন রায় আস্তে আস্তে এগিয়ে গেলেন মন্দিরের দরজার দিকে, দুহাতে ঠেলা দিলেন, খুলে গেল মন্দিরের দ্বার, ঘণ্টার ধ্বনি হতে লাগলো মন্দিরের ভিতরে, একটি সুদৃশ্য বেদির উপর বসে আছেন স্বয়ং রাধা কৃষ্ণের যুগল মূর্তি। সুধীরঞ্জন রায় দৌড়ে গিয়ে প্রণাম করলেন, প্রণাম করে উঠে এক দৃষ্টে অবাক নয়নে তাকিয়ে আছেন, আর তার দু নয়ন বেয়ে শুধু জল পড়ছে। ঠাকুর
ও ঠাকুর ঠাকুর, এ তুমি আমাকে কি দর্শন করালে ঠাকুর! আমি আমি কি দেখছি! এটা স্বয়ং রাধা কৃষ্ণের যুগল মূর্তি! ও ঠাকুর, এও কি সম্ভব! তুমি তো অসম্ভবকে সম্ভব করতে পারো ঠাকুর, তুমি তো অসম্ভবকে সম্ভব করতে পারো ঠাকুর। প্রণাম প্রণাম জগৎগুরু শ্রীকৃষ্ণের শ্রীচরণ পাদ পদ্মে। সুধীরঞ্জন রায় প্রণাম করে যখন উঠলেন, দেখলেন সেই বেদিতে রাধা কৃষ্ণের যুগল মূর্তি আর নেই। সেখানে কি দেখলেন জানেন? সেখানে দাঁড়িয়ে আছেন, সেখানে দাঁড়িয়ে আছেন আমাদের এই ঠাকুর মহারাজ, স্বয়ং জগৎগুরুর বেশে মূর্তিতে দাঁড়িয়ে আছেন ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব, জগৎগুরুর বস আসরে, জগৎগুরুর বেশে। সুধীরঞ্জন রায় দেখে অবাক হলেন, আমি কি দর্শন করছি! ঠাকুর, এ তোমার কি মূর্তি ঠাকুর? এ তুমি কোন মূর্তিতে আমাকে দর্শন দিলে ঠাকুর? এ তুমি কোন মূর্তিতে আমাকে দর্শন দিলে ঠাকুর? আমি আমি কৃতকৃতার্থ ঠাকুর, আমি 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 কৃতকৃতার্থ ঠাকুর, দয়া করো প্রভু, দয়া করো প্রভু, দয়া করো। আমি আর কিছু বলতে পারছি না ঠাকুর, আমি জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সুধীরঞ্জন রায় প্রণাম করে উঠলেন যখন, দেখলেন ওই বেদিতে আর ঠাকুর মহারাজ নেই, বেদি শূন্য, শুধু একটা জ্যোতির্ময় মণ্ডল সেখানে। সুধীরঞ্জন রায় ভাবলেশহীন হয়ে পড়েছেন, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, চক্ষু স্থির। হঠাৎই সম্বিত ফিরল ঠাকুর মহারাজের ডাকে, সুধীরঞ্জন, সুধীরঞ্জন। হ্যাঁ, ঠাকুর, তুমি ডাক, তুমি। দৌড়ে চলে গেলেন ঠাকুরের কাছে, চলে গিয়ে ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন, ঠাকুর, ও ঠাকুর, তোমাকে আমাকে এক্ষুনি ওখানে দেখলাম, তুমি ঠাকুর, ঠাকুর, তুমি 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 যে কৃপাময় দয়াময়, আমরা যে বুঝতে পারি না ঠাকুর, তোমাকে তোমাকে আমরা যে বুঝতে পারি না ঠাকুর, তোমাকে যে আমরা বুঝতে পারি না, কিছুতে আমরা তোমাকে বুঝতে পারি না ঠাকুর। আমার আমার প্রণাম নাও ঠাকুর, আমার প্রণাম নাও, আমার প্রণাম নাও ঠাকুর, ঠাকুর, এইবার এইবার তোমাকে বলতে হবে এটা কোন জায়গা, তুমি আমাকে কোন জায়গায় নিয়ে এসেছো, তুমি বলো না ঠাকুর, বলো না ঠাকুর, তুমি বলো ঠাকুরের তোমার পা আমি আর ছাড়বো না, বলো না ঠাকুর, বলো 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 বলো, তুমি তুমি কোথায় নিয়ে এসছো আমাকে, বলো। ওট ওট, আমার পা ছাড়, আমার পা ছাড় সুধীরঞ্জন, চল এবার যেতে হবে, যে যেতে হবে আমাদের,
না ঠাকুর, আমি আর ছাড়বো না, তোমাকে বলতে হবে, বলতেই হবে আমাকে, আমি না হলে তোমার পা ছাড়বো না। এই কোন জায়গা ঠাকুর, বলো বলো ঠাকুর, বলো বলো, তুমি আমাকে কোন জায়গায় নিয়ে এসছো? আচ্ছা বেশ, আমার পাটা ছাড়, ছাড় আমার পা। শোন তবে, এটাই হলো নিত্য লোক, এখানে একমাত্র সদ্গুরুর চরণাশ্রিতরাই পৌঁছতে পারে। এই নিত্য লোক বিষ্ণু লোকেরও অনেক 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 ওপরে, অনেক ঊর্ধ্বে। যারা সদ্গুরুর আদেশ নির্দেশ মেনে চলছে এবং যারা সম্পূর্ণরূপে কামনা বাসনার ঊর্ধ্বে, তারাই এই নিত্যলোকে পৌঁছতে পারবে। যারা আমার চরণাশ্রিত হয়েছ তোমরা এবং আমার আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে প্রতিপালন করছো, আমি তাদের সবাইকে হাত ধরে এই নিত্যলোকে পৌঁছে দেব। তারা মুক্তি লাভ করবে, তাদের যে আর জন্ম নিতে হবে না। ঠাকুর, ও ঠাকুর, খুব ভালো, খুব ভালো। তাহলে তাহলে আমি এখানে চলে এসেছি, বলো, আমি আমি আর ফিরবো না ঠাকুর, আমি আর ফিরবো না, আমি আমি আর যাবো না ঠাকুর, আমি আর এখান থেকে যাব না। না সুধীরঞ্জন, তোমার যে এখনো সময় হয়নি, আজ থেকে ঠিক 6 মাস পর তোমাকে এখানে আবার নিয়ে আসব। সবার যখন নির্দিষ্ট দিন আসবে, সেই দিনে সঠিক সময়ে তোমাদের কাছে দর্শন দিয়ে আমি তোমাদের পথ নির্দেশ করে দেব। ভয় কি তোমাদের? আমি তো আছি তোমাদের। নাও এবার চলো, হাত ধরো আমার, চলো। এরপর সুধীরঞ্জন রায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে গেছিলেন বাড়িতে। একদিন সুধীরঞ্জনের তৃতীয় স্ত্রী তার দেওরের কাছে নিয়ে গেলেন সুধীরঞ্জন রায়কে দেখানোর জন্য। সুধীরঞ্জন রায়ের এই ভাই একজন নামকরা কবিরাজ ছিলেন। তিনি সুধীরঞ্জন রায়কে পরীক্ষা করে নাড়ি দেখে বললেন, বৌঠান, সুধীদা কিন্তু আর মাস ছয়েকের বেশি টিকবে না। অদ্ভুতভাবে মিলে গেল ঠাকুর মহারাজের কথা। অবশেষে সেই দিন উপস্থিত হল। সুধীরঞ্জন রায় আবার গুরুতর অসুস্থ হলেন। এইটি ছিল তার উপসর্গ। আমাদের সকলকে যখন চলে যেতে হবে, তখন কোনো ওষুধই আর কাজ করবে না। আমরা শুধুই ভ্রান্তি করি যে মরে যাব না, তো ওষুধ খেলেই যেন বেঁচে যাব। তাই তো ঠাকুর বলেছেন যে প্রকৃতি যদি কাউকে আরোগ্যের পথে লইয়া যায়, তবেই সে মুক্তি পাবে। ঔষধ শুধু সেই আরোগ্যে সহায়তা করে মাত্র। তাই আমাদের যেটা নির্দিষ্ট দিন আছে, যেদিন আমাদের চলে যেতে হবে, যেদিন আমাদের সেই সৌভাগ্যের দ্বার খুলে যাবে, আমার প্রাণের ঠাকুর আমার কাছে এসে বলবেন, চলো তোমাকে নিয়ে যাব সেই নিত্যলোকে, আমাকে চলে যেতে হবে যে সেদিন, সেই স্টেশনে যে নেমে পড়তে হবে আমাকে, তাই মৃত্যু নিয়ে ভয় নেই, কারণ আমাদের সাথে আছেন ঠাকুর নিগমানন্দ, সদ্গুরু নিগমানন্দ। তাই আমাদের যেদিন চলে যেতে হবে, তাই জন্য কিছু না কিছু একটা উপসর্গ আমাদের আনতেই হবে। তাই ঠাকুর আনলেন সুধীরঞ্জন রায়ের দেহে
আবার সেই উপসর্গ। অসুস্থ হয়ে 1961 সালেই ডিসেম্বর মাসে ভর্তি হলেন, এবার ভর্তি হলেন আর জি কর হাসপাতালে। ঠাকুর এলেন শেষ দিনে, শেষ সময়, ঠিক সময়ে, কারণ তিনি সদ্গুরু। আমরা তাকে ভালোবাসি আর না বাসি, তার কথা শুনি আর না শুনি, তিনি তার কথা রাখেন। তিনি তার নির্দিষ্ট সময়ে এসে দেখা দিলেন সুধীরঞ্জন রায়কে হাসপাতালের বেডের পাশে। বললেন, সুধীরঞ্জন, সুধীরঞ্জন, এবার তোমাকে যেতে হবে, যে তোমার যাবার সময় হলো। হ্যাঁ ঠাকুর, এসেছ, এসো ঠাকুর, আমি প্রস্তুত আছি ঠাকুর, আমি প্রস্তুত আছি, নিয়ে চলো আমায়, নিয়ে চলো ঠাকুর, নিয়ে চলো আমার হাত দুটি ধরে, তুমি নিয়ে চলো আমাকে, আমাকে মুক্তি দাও ঠাকুর, আমাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও ঠাকুর। একটি বিনীত নিবেদন আছে ঠাকুর তোমার শ্রীচরণ পাদপদ্মে। বলছিলাম, আমার দুটি ছোট ছোট কন্যা এবং পুত্র সন্তান আছে, তাদের কি হবে ঠাকুর? ঠাকুর এবার মুচকি এসে বললেন, সুধীরঞ্জন, জেনে রাখো, আমি যেদিন থেকে তোমাদের শিষ্যত্বের ভার গ্রহণ করেছি, সেদিন থেকে আমি তোমাদের সংসারেরও ভার নিয়েছি। চিন্তা কি তোমাদের? আমার ওপর বিশ্বাস রাখো, সব ঢেলে দাও আমার ওপর। চলো, সময় হলো তোমার, এসো। সুধীরঞ্জন রায় হাত বাড়িয়ে দিলেন ঠাকুর মহারাজের দিকে। ঠাকুর, নিয়ে চলো আমাকে, নিয়ে চলো তোমার কাছে, তোমার করে নাও ঠাকুর, তোমার করে নাও ঠাকুর, তোমার করে নাও, আমি কৃতার্থ, তুমি আমার সকল দায়ভার গ্রহণ করেছো ঠাকুর, নিয়ে চলো, নিয়ে চলো ঠাকুর, নিয়ে চলো সেই মুক্তি ধামে। এইভাবে আমাদের প্রাণের ঠাকুর হাত ধরে সুধীরঞ্জন রায়কে নিত্যলোকে নিয়ে গেলেন। শুধু সুধীরঞ্জন রায় নন, আমাদের সকলকেই ঠাকুর নিত্যলোকে পৌঁছে দেবেন। তাই তো ঠাকুর বলেছেন, মৃত্যুর ভিতর দিয়ে জীব কিরূপে অমৃতত্ব লাভ করে তাহা আমি জানি, তোমাদেরও একে একে আকর্ষণ করিয়া সে আনন্দ ধামে লইয়া যাইব, আবার একদিন সে জগতে সকলের সাথে সে মহামিলন হইবে। এরপর বছর খানেক কেটে গেছে, এর মধ্যে চলে গেছেন সুধীরঞ্জন রায়ের তৃতীয় স্ত্রী। এরপর আরও কয়েক বছর কেটে গেল, সালটা এবার 1965 সাল। তখন সুধীরঞ্জন রায়ের পরিবারের ভীষণ দারিদ্রতা। সুধীরঞ্জন রায়ের বড় পুত্র সুরঞ্জন রায় ও মেজ কন্যা অরুন্ধতী রায় শ্যামবাজারের একটি ছোট্ট ঘরে বাসা ভাড়া করে থাকেন। এই সুরঞ্জন রায় এবং অরুন্ধতী রায় এখনো বর্তমান। এই সুরঞ্জন রায় এনজে গ্রিনলেস ব্যাংকের রিজিওনাল অফিসার হিসাবে, ম্যানেজার হিসাবে রিটায়ার করেছেন। তিনি টেং ট্যাংরাতে এখন থাকেন তার ফ্ল্যাটে। এবং এই অরুন্ধতী দিদি, তিনি বাগনানের টিচার ইনচার্জ বা প্রধান শিক্ষিকা ছিলেন, এখন তিনি অবসর গ্রহণ করে তিনিও একটি ফ্ল্যাটে কলকাতায় থাকেন। তাদের দুজনের কথা বলে আজকের এই নাটক পাঠ আমি শেষ করব, একদম শেষ পর্যায়ে। আমি
একদিন সকালে সুধীরঞ্জন রায়ের পুত্র এবং কন্যা শ্যামবাচারের বাড়ির ঘটনা। একদিন সকাল, দিদি দিদি সকাল থেকে শুধু তো এক কাপ চা দিলি, আর তো কিছু দিলি না রে, জল খাবারে কিছু দে। না রে ভাই, জল খাবার তো দূরের কথা, ঘরে একটুও চালের দানা নেই, দুপুরে যে তোকে কি দিয়ে ভাত দেব তাও জানি না, এই মরেছে। দেখ আমার তো বড্ড খিদে পেয়েছে রে, কি কি করি বল দেখি। দেখ না এদিক ওদিক খুঁজে একটুখানি দেখ না কোথাও টাকা পয়সা, একটা দুটো যদি টাকা পাওয়া যায় তাহলে আজকে দুপুরটা খুব খিদে পেয়েছে রে দিদি, খুব খিদে পেয়েছে, বিশ্বাস কর খুব খুব খিদে পেয়েছে। সারাদিন না খেয়ে থাক দিদি, দেখ না তুই একটু। আমি সব দেখেছি রে ভাই, কোথাও কিছু নেই। ও হ্যাঁ, একটা কাজ করলে হয় জানিস রঞ্জন, ওই তুই এক কাজ কর, আমার ওই তাক থেকে আমার ইংলিশ অনার্সের যে বইগুলো আছে না, ও ওইগুলোকে পেরে নে বুঝলি, ওগুলোকে নিয়ে ওই তুই একবার চট করে কলেজ স্ট্রিটে চলে যা, কলেজ স্ট্রিটে মার্কেটে গিয়ে ওই পুরোনো বইয়ের ওখানে বিক্রি করে দে বুঝলি। বিক্রি করলে যা পয়সা হবে তাই দিয়ে যদি দুদিন আমাদের খাওয়ার জোগাড়টুকু হয়, কি বলিস তুই? তোর বই বিক্রি করে দিলে তুই কি করে পড়বি দিদি? ইতিমধ্যেই দরজায় করাঘাত হলো, টক 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 টক, কে? আরে খোকা, খোকু, আরে কেমন আছো, দরজাটা খোলো। কে? আরে দরজাটা খুলেই দেখো কে। আরে মৃত্যুঞ্জয় কাকাবাবু, আপনি? এই তোমরা কেমন আছো, এই দেখতে চলে এলুম বুঝলে, তো এখানে দাঁড়াবো নাকি একটু ভেতরে ঢুকতে দেবে? আসুন কাকাবাবু, আসুন আসুন, ভেতরে আসুন, এখানে বসুন 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 বসুন। অরুমা বুঝলি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছে, একটু জল দে তো মা, একটু জল খাই। আর এক কাজ কর বুঝলি, আমার একটু ওই MLA হোস্টেলে একটা মিটিং আছে, তুই তুই এক কাজ কর, একটু একটু অন্ন চাপিয়ে দে, আমি একটু অন্ন নিয়েই আমি ওই মিটিং এ চলে যাব বুঝলি। অরুন্ধতী জলের গ্লাস নিয়ে সে মৃত্যুঞ্জয় কাকাবাবুকে দিল। কিরে অরুমা, এই চুপ করে দাঁড়িয়ে আছিস যে? আরে যা বাবা, আমার একটু মিটিংটা আছে, তো আমি তো অন্নটা ফুটিয়ে দে, একটু খেয়ে আমি বেরিয়ে পড়বো, আবার মিটিং করেই তোদের কাছে আসবো। দেখি তুই কাঁদছিস কেন বাবা, কি কি হয়েছে? হ্যাঁ বল, আমাকে বল কি হয়েছে। কাকাবাবু কাকাবাবু, আমাদের ঘরে একটুকু 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 তানা পানি নেই কাকাবাবু, আজ আমরা সকাল থেকে কিছু খেতে পাইনি, আপনাকে কিভাবে আমি অন্ন রান্না করে দেব আমি সেটা বুঝতেই পারছি না। দেখো দেখো, আমি তো একটু মজা করলাম, দেখো আরে এতদিন পর মৃত্যুঞ্জয় কাকাবাবু তোদের কাছে এসছে, তোর কাছে সেদ্ধ ভাত খাবে বলে। নে নে নে, আমি একটু হাত মুখ ধুয়ে আসি, তোরা তৈরি হয়ে নে, আমি আজকে মনস্থির করে এসেছি যে এই তোদেরকে নিয়ে বুঝলি ওই ওই হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে বেশ ভালো করে পেট ভরে খাবো। তৈরিও তৈরিও তৈরিও, আমি একটু আমি একটু একটু স্নান করে আসি বুঝলি। মৃত্যুঞ্জয় জানা থাকেন মেদিনীপুরে, এক প্রত্যন্ত গ্রামে। তিনি অবিভক্ত মেদিনীপুরের সেই সময়কার MLA ছিলেন।
তিনি সুরঞ্জন ও অরুন্ধতীকে নিয়ে চলে গেলেন শ্যামবাজারের একটি হোটেলে। সেখানে পেট পুড়ে তাদের দুজনকে খাওয়ালেন, নিজেও খেলেন, এবং তিনি তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে এমএলএ হোস্টেলে চলে গেলেন মিটিংয়ের জন্য। তারপর সন্ধ্যেবেলা ফেরার সময় টানা রিক্সায় করে প্রায় এক মাসের রেশন বাজার করে তিনি ফিরে এলেন শ্যামবাজারের ওই বাসা বাড়িতে। টিং 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 বাদিক করে রাখো, বাদিক করে রাখো বাবা, আরে খোকা, আরে খোকা। হ্যাঁ যাই কাকাবু, এগুলো নাও তুমি বাবা, একটু ধরে দাও, নিয়ে যাও নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও। হ্যাঁ বাবা এনাও, তোমার তোমার রিক্সা ভাড়া নাও, এনা চল 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 রুমা রুমা চল 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 ভেতরে চল। কি হল তোরা এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছিস, কি হয়েছে? হ্যাঁ কাকাবাবু, আপনি এত বাজার করলেন কেন? আপনি আজকে হঠাৎ এলেনই বা কেন? আপনি কেন এলেন কাকাবাবু? এই দেখ, এই দেখো, কতদিন তোদের দেখিনি, কতদিন তোদের দেখিনি, তা একবার দেখতে ইচ্ছা হলো মন, তাই চলে এলুম। না কাকা, আপনাকে বলতেই হবে কেন এসেছেন আজকে, বলুন 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 কাকা বলুন। এক কাজ কর, বস 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 বাবা, এখানে বস বস বস। শোন তাহলে, কেন আমি আজ এখানে এলাম জানিস? শোন, কাল কাল রাতে আমি বিছানায় যখন ঘুমোচ্ছি, হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। আমার ঘর যেন আলোকিত হলো, হঠাৎ আমার নাম ধরে ঠাকুর ডাকলেন জানিস, বললেন কি জানিস? মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়। কি ঠাকুর তুমি? আমার প্রণাম না ঠাকুর। শোন মৃত্যুঞ্জয়, আমার সুধীরঞ্জনের পুত্র কন্যারা যে কাল থেকে না খেয়ে থাকবে রে, তাদের সংসারের ভার যে আমার উপর, আমি তো কৌপিন পরা সন্ন্যাসী, তোরাই তো আমার সব রে। যা যা সুধীরঞ্জনের পুত্র কন্যার জন্য অন্নের ব্যবস্থা কর, যা যা মৃত্যুঞ্জয়, যাও। বেশ ঠিক আছে ঠাকুর, ঠিক আছে ঠাকুর, আমি অবশ্যই যাবো ঠাকুর, তো তোমার তোমার নির্দেশ ঠাকুর, আমি কাল কালই রাত থাকতেই এই করে বেরিয়ে পড়বো ঠাকুর, আমি ঠিক পৌঁছে যাব তাদের কাছে, আমার প্রণাম নাও ঠাকুর। বুঝলি বুঝলি তোরা কেন এখানে এলাম আমি? সেই সেই রাত থাকতে বেরিয়ে পড়েছি ওই মেদিনীপুর থেকে, আমার ঠাকুরের নির্দেশে। হ্যাঁ,
আর এই সকালে তোদের কাছে এসে পড়লাম। আমি এই 1 মাসের মতো রেশন বাজার যা করণীয় আমি করে দিয়ে গেলাম, আবার 1 মাস পরে এসে আমি খোঁজ নিয়ে যাব তোদের। আর আর তোদের চিন্তার কোনো কারণ নাই রে। আরে ভাবিস না রে, তোরা ভাবিস না, জানিস এই দেখ এই 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 যে তোদের ঘরে এই যে বসে আছেন এই যে ঠাকুর, কোনোদিন অবহেলা করিস না বাবা, কোনোদিন অবহেলা করিস নি, সংসারের দায়ভার নিয়ে আছেন, সংসারের দায়ভার। আমি তো উপলক্ষ মাত্র, ঠাকুরের দাস, অবহেলা করিস নি। ঠাকুর নিগমানন্দ দেবকে নিয়ে থাকিস, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, সব ভার সব ভার ছেড়ে দে ওই ওই শ্রী চরণে, শান্তিতে থাকবি। আরে কিসের চিন্তা তোদের, যে ঘরে ঠাকুর নিগমানন্দ বসে আছে সেবারে কেউ সে ঘরে কেউ অন্য ছাড়া থাকতে পারে? সম্ভব না, অসম্ভব। কারণ এই এই ঠাকুর নিগমানন্দই পারেন অসম্ভবকে সম্ভব করতে। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমাদের বিশ্বাসটা কিন্তু রাখতে হবে। মুখে বললাম ঠাকুর তুমি সব, আর ভেতরে ভেতরে নিজের বুদ্ধি চালানো এ তো চলবে না বাবা, ছেড়ে দাও সব ভার, ছেড়ে দাও ঠাকুরের ওপর। দেখো দেখো আমার ঠাকুর কি করে তোমাদের জন্য। এই বলে মৃত্যুঞ্জয় জানা পরদিন সকালে আবার মেদিনীপুরে ফিরে গিয়েছিলেন। এইভাবেই আমাদের প্রাণের ঠাকুর আমাদের সকলের ভার বহন করছেন, শুধু মুখের কথা নয়, তিনি প্রমাণও করে দিলেন আমাদেরকে। কারণ তিনি প্রমাণ না দিলে যে আমরা বিশ্বাস করব না, এটা তো একদম সত্য ঘটনা থেকে আপনাদের পাঠ করে শোনালাম, এটা একদম সত্য ঘটনা। মৃত্যুঞ্জয় জানার যারা পূর্বপুরুষ তারা এখনো আছেন, সুরঞ্জন রায় এখনো আছেন, অরুন্ধতী রায় এখনো আছেন, যদি সম্ভব হয় গিয়ে খোঁজ নিয়ে দেখুন, তাদের মুখ মুখ থেকে শোনা এই ছোট্ট শেষ অংশটি আমার একদম সত্যি কথা। তাই সকলের দায়ভার গ্রহণ করছেন আমাদের ঠাকুর মহারাজ। তাই ঠাকুর মহারাজ বললেন, তোমরা আগে নিজে নিজ নিজ পরিবারে আমার আদর্শকে রূপ দাও, পরিবারের আদর্শ যখন গ্রামে, গ্রামের আদর্শ দেশে, দেশের আদর্শ মহাদেশে, শেষে সমগ্র জগতে তা ছড়িয়ে পড়বে। আমার আদর্শকে রূপ দেওয়াই তোমাদের সাধনা, এবং মুক্তিমোক্ষের জন্য তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা আমার এপারের কাজ করে যাও, অন্তিমে আমি তোমাদের সকল ভার সকল বোঝা বহন করব। জয় গুরু জয় গুরু জয় মা। এখানেই আমার ঠাকুরের শ্রীচরণ পাদপদ্মে আমার নাটক পাঠ ঠাকুরেরই সত্য ঘটনা অবলম্বনে এই পাঠ আমি শেষ করলাম। আপনাদের সকলের কাছে অনুরোধ, এটা শুধু নাটক নয়, কোনো এন্টারটেনমেন্ট নয়, সত্যি করে যদি ঠাকুরকে বিশ্বাস করতে পারেন, ঠাকুরকে ভালোবাসতে পারেন, ঠাকুরের কষ্টগুলোকে যদি নিজের কষ্ট মনে করতে পারেন, আর সমস্ত ভার যদি তার শ্রীচরণে দিতে পারেন, তাহলেই আপনি উদ্ধার হয়ে যাবেন।
এটা আমার বিশ্বাস। আর আমি কেন এই নাটকটা করি জানেন? বারবার যারাই আমাকে করতে বলে আমি এক বাক্যে রাজি হই, কারণ সুধীরঞ্জন রায়ের মধ্যে দিয়ে আমি বারবার ঠাকুরের কাছে মুক্তি প্রার্থনা করি। ঠাকুর মুক্তি দাও, ঠাকুর মুক্তি দাও, আর ফিরে আসতে চাই না ঠাকুর, এই একবার ব্যাস, মুক্তি দাও, মুক্তি দাও। তখন আমরা ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের জীবনের অবলম্বনে একটি শ্রুতি নাটক শ্রবণ করলাম। সত্যি খুব সুন্দর নাটক আমরা শুনলাম, আশা করি আপনাদেরও সকলের খুব ভালো লেগেছে। এবং সত্যিই তাই, ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের জীবনে এমন অনেক অলৌকিক ঘটনা রয়েছে যা শুনলে এবং ঠাকুরের বই থেকে পাঠ করলে আমাদের মন্ত্রমুগ্ধ হয়ে যেতে হয়। ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেবের জীবনী অবলম্বনে এই ধরনেরও আরও অনেক নাটক নিয়ে আপনাদের সামনে আমরা আগামী দিনে হাজির হব। আজকের মতো নিগম বার্তা আমরা এখানেই শেষ করছি। আগামী শুক্রবার ঠাকুর মহারাজের সেবা কার্য নিয়ে আবার হাজির হব ঠিক সন্ধ্যে 7টায়। আপনাদের চোখ থাকুক নিগম বার্তা চ্যানেলে। নমস্কার।